টু মাই ইউটিউব চ্যানেল দা কেপি জিরো থ্রি রাইডার আমি সম্রাট চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাস্তাপাড়া টু শিলিগুড়ি হ্যাঁ মোটামুটি এখন দশ বারো ঘন্টা তো লেগেই যাবে শিলিগুড়ি পৌঁছাতে তো এখন বাজে হচ্ছে তোমাদের এখন বাজে হচ্ছে তোমাদের তিনটে একুশ আমরা এখন বেরোব তো চলো এখানে রাইডিং গিয়ার সব রেডি হয়ে আছে তো এগুলো পরবো পরে ব্যাগ বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলাই করে রেখেছি তো এখন শুধু রাইডিং গিয়ারটা পরবো পরে বেরিয়ে যাব তো চলো দেখা হচ্ছে রাইডিং সেট আপে তো বন্ধুরা চলে এসছি বাইক পুরো রেডি আছে দেখতে পাচ্ছ কালকে রাত্রিতে রেডি করে রেখেছি আর এই ট্যাঙ্ক ব্যাগটা শুধু ওখানে সেট করবো সেট করে

তো এখনো রাস্তায় তোমার এত লোক এত গাড়ি সেই ব্যাপার তোমাদের সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা শুভ অষ্টমী আর আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা লং রাইডে আজকে আমরা যাবো হচ্ছে তো টু শিলিগুড়ি থাম্বেল তো আগে দেখেই মিলছে তো চলো সামনে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জমজমাট জমজমাট হবে এটা না কেন এইবার তার মহালয়ের পর দিয়ে প্যান্ডেলে ঠাকুর ঢুকিয়ে দিয়েছে তো মানে সেই লেভেলের পুজো হয়েছে এবার ওই হচ্ছে বাগমন মোড় সব দোকানপাট খোলা রাস্তা পুরো ভিড় আর সামনে খাল পড়বে খালটা পার করে আমরা কল্যাণী এন্টার করে যাব আর একটুখানি সামনে গেলেই হচ্ছে তোমার রক্তার পুজো তো চলো এই আমরা খাল পার করে নিলাম এখন আমরা কল্যাণীতে এন্টার করে গেলাম আর সামনে দেখতে পাচ্ছ লোকে লাইটিং লাইটিং লোকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছে গন্তার ভিড় এখানে হচ্ছে গরতলা সেই চন্দ্রদায় মন্দির করেছে চলো সামনে দিয়ে যখন যাবে তখন দেখিয়ে দিচ্ছি এখন বাজে হচ্ছে চারটে বাজতে দশ আর রাস্তায় এখনো পুলিশ পিকেটিং বসানো এখনো গাড়ি এমন পার্ক করতে হচ্ছে মনে ভাবতেই অবাক লাগে দু হাজার তেইশে মনে হয় সেই পুজো হচ্ছে আর ওই বাড়িতে হচ্ছে আমাদের রথতলার পুজো হয়েছে অনেক ভালো পুজো হয়েছে এখানে হচ্ছে চন্দ্রদয় মন্দির করেছে বুদ্ধ পার্ক মোড় থেকে আমরা সেজা চলে যাবো আইটিআই এর দিকে তোমরা জানো আইটিআই সেই ফেমাস থেকে কল্যাণী আইটিআই মোড়ের তো ওখান দিয়ে পাস করে আমরা ভেতর দিয়ে চলে যাবো হচ্ছে চাকদা চাকদা থেকে নিয়ে নেব হচ্ছে হাই রেড হাই রেড থেকে সোজা তোমার রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর পার করে বহরমপুর ঢুকবে বাইপাস করে তোমার মালদাহ বেরিয়ে যাবে তো চলো আর বেশি দিন না করে সামনে ভোরবেলা এখন সময় গাড়ি দেখো মানে এটা মনে হচ্ছে দ্বিতীয় কলকাতা সামনে কোনো কথাই হবে না ভিড় দেখো সেই নেবলের ভিত মানুষের চোখে ঘুম নেই আমরা যে রাস্তাটায় ঢুকলাম এখন যে দিয়ে যাচ্ছি এরপরে ডান্ডিতে একটা রাস্তা আছে ওই রাস্তার উপর হচ্ছে তোমার আইটিআই পুজো ওই রাস্তায় তোমার পুরো ব্যারিকেড দিয়ে বন্ধ করা আছে ঢোকার কোনো চান্স নেই তো এই রাস্তা দিয়ে যেতে হবে সামনে হয়তো ব্যারিকেড থাকতে পারে জানি না তো চলো দেখি সামনে দিয়ে ডান দিকে টান নিয়ে তোমার আইটিআইনের পাশ দিয়ে যাওয়া যায় নাকি যদি যাওয়া যায় তো তোমাদের অবশ্যই দেখাবো সামনে দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআইনের পুজো পুরো দেখিয়ে আর এখন বাজে হচ্ছে এখন দেখো রাস্তায় লোকের ভিড় আর লাইন মাথা খারাপ করা সেই লেভেলের সেই লেভেলের পুজো হয়েছে ওখানে আর সেরকম ভিড় আর সেরকম জনসমুদ্র বলতে পারে দেখো কত সুন্দর লাইটিং করেছে পুজো করেছে আর রাস্তায় এখানে পুরো দেখতেই পাচ্ছ জমজমাট এখানে দোকান বসেছে হোটেল খোলা মানে মনে হচ্ছে না এখন রাত্রি চারটে বারো বাজে এখানে তোমার বিশাল জম বিশাল তো এখন এখানে অ্যানাউন্স করছে এখন চারটে বেজে আছে তার জন্য ভিআইপি গেট বন্ধ করে দিচ্ছে কালকে যারা আসতে চাইছে কালকে দুপুর দুপুর পরে আসে ভিআইপি গেট খুলে যাবে যাদের কাছে পাস আছে তারা দুপুর পর দিয়ে ভিআইপি গেট দিয়ে ঢুকতে পারবে চলো সামনে এগোতে থাকি ওই যে তোমাদের সামনে যে দুমাঠার রাস্তা দেখতে পাচ্ছ এখান থেকে ডান্ডিক নিয়ে তোমার ওইদিকে চলে যাবে কল্যাণী এক্সপ্রেস আর বাদিকে চলে যাবে হচ্ছে মদনপুর আর সামনে সোজা গিয়ে ডান দিকে ঢুকতে পারছে ঢুকছে ওদিকে চলে যাবে হচ্ছে কল্যাণী থানা নতুন হয়েছে ওখান দিয়ে তোমার কল্যাণী এক্সপ্রেস হয়ে যাবে আর আমরা নিয়ে নিলাম বাদিক বাঁদিক নিয়ে চলে যাবে হচ্ছে আদমপুরের দিকে ওখান দিয়ে সোজা চলে যাবে হচ্ছে কল্যাণী গেসপুর আর আমরা এখান দিয়ে নিয়ে বাদিক তো আমরা বাদিক নিয়ে নিলাম এটা হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চলের কল্যাণ গেট তো আমরা পার করলাম পার করে এখন আমরা সোজা চলে যাবে আর যা ভিড় এই পর্যন্তই ওইদিকে আর কোনো ভিন নেই ওইদিকে শুধু অন্ধকারই অন্ধকার যা ভি জাল আইটিং সব আইটিআই মোড়ের ওইটুকুন জায়গায় রথতলা বাগমোর কাস্তাপাড়া তো এদিকে পুরো অন্ধকার এদিকে আর দেখানোর কিছু নেই তো চলো সামনে এগোতে থাকি হ্যালো বন্ধুরা ভোরে আলো ফুটে গেছে দেখতে পাচ্ছো আর আমরা চলে এসছি তোমাদের কৃষ্ণনগর কৃষ্ণনগর পার করলাম এখন ডান দিকে এরকম ব্রিজ করে দিয়েছে আগের রাস্তা তো বন্ধ করেই দিয়েছে আর বাজার দিয়ে এখন রাস্তা করে দিয়েছে ওই ডান দিকে তোমাদের বহরমপুর তো রাস্তা এখন এদিক এদিক আছে একটু দরদর্শন আছে কোনো অসুবিধা নেই তোমরা আসলে বুঝতে পেরে যাবে এই যে এদিকে চলে গেলো হচ্ছে ডান দিকে আগের রাস্তা ছিল তো এখন রাস্তা দু লোন তিন করে দিয়েছে আস্তে আস্তে আরো কাজ হবে তো অসুবিধা নেই রাস্তা খুবই ভালো চাকদায় পরে একটু খারাপ আছে আর রানাঘাটের পরে একটু খারাপ আছে আর শিঙিলালি দিয়েও তো আমরা আসিনি ওই শিমিলালি থেকে রানাঘাট পর্যন্ত ধরো একটু খারাপ আছে তারপর মোটামুটি রাস্তা খুবই ভালো শান্তিপুরের পক্ষ থেকে কৃষ্ণনগর পর্যন্ত একদম সেই রাস্তা আর সামনে দেখতে পাচ্ছ বাজি যাচ্ছে বহরমপুর সেটা দেখাচ্ছে কৃষ্ণনগর তো চলো এখন ভোরবেলা ছটার কাছাকাছি বাজে আর আমরা সবাই কৃষ্ণনগর পার করলাম তো অনেকটা দেরি হয়ে গেল কারণ আমি অষ্টমী স্পেশাল বাঘ মরতলা আইটিএম যে পুজোর ভিডিও গুলো প্রত্যেকটা দেরি হয়ে গেলো আমাদের তার জন্য মহলে আরো অনেক আগে পৌঁছে যেতাম তো চলো কোনো ব্যাপার না তোমাদের জন্য অষ্টম স্পেশাল পুজোর ভিডিও ক্লিপ গুলো থাকলো তো চলো সামনে এগোতে থাকি তো কৃষ্ণনগর পার করার পরে সামনে একটা এরকম ব্রিজ পড়েছে তো এই ব্রিজটা এখন পার করছে আর ভোর বেলা সামনে দেখতেই পাচ্ছ কুয়াশা কিছু সিনারি খুব ভালো লাগছে মানে এতদিন চার পাঁচ বছর ধরে ওয়েট করার পরে আজকে আমার শিলিগুড়ি যাওয়ার স্বপ্নটা তোমাদের শিলিগুড়ি যাচ্ছি মানে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো তারপর তো শিলিগুড়ি থেকে তোমার জানতে শ্রী কিন্তু এগুলো আছি ফুল অ্যাডভেঞ্চার হবে কিন্তু মানে কাস্তাবা থেকে শিলিগুড়ি এটাই আমার করতে করতে চার পাঁচ বছর টাইম লেগে গেল তো আজকে ফাইনালি রাস্তাঘাড়া থেকে শিলিগুড়ি যাচ্ছি আমি খুবই আনন্দ হচ্ছে সেই আনন্দে গেলে ঘোরতে পারবো না তো সামনে রাখি বীজ থেকে নিয়ে গেলাম এবার যেরকম রাস্তায় যাচ্ছি সেরকম যাবি আর এই ফার্স্ট লাইফে আমি কৃষ্ণনগর পার করলাম এর আগে আমার কাজের জন্য কৃষ্ণনগর নবদ্বীপ পর্যন্ত আমি এসেছি কিন্তু ফার্স্ট এই কৃষ্ণনগর পার করে বহরমপুরের দিকে যাচ্ছি তো আমি এটা একটা অন্য লেভেলের যারা রাইট করে তারাই বলতে পারবে চলো আর সামনে দেখো বহরমপুরের সামনে এখানে কাজ চলছে টোটালি ধরো কৃষ্ণনগরের পর দিয়ে মনে হয় এরকম কাজ চলছে তো বাদিকে রাস্তা করা আছে কোনো অসুবিধা নেই হয়তো এরপরে আর রাস্তা পুরো ভালো যতদূর আমি শুনেছি তো চলো দেখা যাক সামনে অবদে থাকে এই সিনারিটা দেখো কত সুন্দর লাগছে সামনে সব আর্মির গাড়ি যাচ্ছে পরপর আমরা এইচ থার্টি ফোরের এর ওয়েলকাম লেখা বোর্ড পার করব আর বোর্ডে লেখা আছে ডালখোলা তিনশো ছত্রিশ মালদা দুশো দশ আর বহরমপুর চুরাশি কিলোমিটার সোজা তো সামনে হচ্ছে এরকম ভালো রাস্তা তো চলো আমরা সামনের দিকে এগোতে থাকি হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগর পার করে সামনের দিকে একটু সামনে দাঁড়িয়েছি তো এখন এটা হচ্ছে এইচ থার্টি ফোর পুরো হাই রোড আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে আর মোটামুটি এখান দিয়ে সত্তর কিলোমিটার বহরমপুর তো এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর আমাদের সঙ্গে পেছনে যাদেরকে দেখছো তারা দুজন হয়তো ওরাও রাইড করছে ওরাও এসে এখানে দাঁড়ালো তো চলো এখানে চা খাওয়া হয়ে যাক তারপর এখান দিয়ে বেরিয়ে যাব আর আমার বউকে দেখে নাও এই যে কেমন এখানে বসে চা খাচ্ছে ভালো চা এখানে ভালো চা খাওয়া হয়ে গেছে হুম চা পাকে 10 টাকা যাইছে এই অবস্থা তুই বুঝছ নেই আমাদের সামনে একটা টোলগেট পড়েছে এটা হচ্ছে আমাদের যাত্রার ফার্স্ট টোলগেট আর এটা হচ্ছে এস ই ডাব্লু কৃষ্ণনগর বরমপুর হাইওয়েজ লিমিটেড এটা হচ্ছে সব থেকে বড়ো টোলগেট আর আমরা এই বাদিক নিয়ে টোলগেটটা পার করছি এই আমরা টোলগেট পার করে নিলাম পার করে নিয়ে আমরা যেরকম রাস্তায় যাচ্ছে সেরকম সোজা চলে যাব। আর ডান দিকে বাদিকে দেখছো গাড়ি দরকার আমরা যেরকম রাস্তায় যাচ্ছে সেরকম সোজা চলে যাব তো চলো সামনে এগোতে থাকি আমরা এখন পলাশি এন্টার করছি আর বাদিকে যে রাস্তাটা চলে গেল এটা পলাশির দিকে চলে গেল সামনে যে সাদা রঙের বড় গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পলাশির গেট এখান দিয়ে সোজা চলে গেলে হচ্ছে পুরোটাই পলাশি আর আমরা নিয়ে নিলাম হচ্ছে ডান দিক সামনে দেখতে পাচ্ছ ভালো রাস্তা তো আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাব হচ্ছে তোমার শিলিগুড়ির উদ্দেশ্যে তো চলো সামনে এগোতে থাকি আমাদের সামনে একটা বোর্ড পড়েছে আর এই বোর্ডে লেখা ডালখোলা দুশো একষট্টি মালদা একশো পঁয়ত্রিশ আর বহরমপুর সাত কিলোমিটার সোজা তো চলো এই সামনে দেখতে পাচ্ছ আমাদের শিলিগুড়ি ডালখোলা মালদা পুরো স্টেট আর সামনে দেখো বাদিকে বহরমপুর টাউন বাদিকে তীরচিহ্ন করা এই হচ্ছে তোমার বহরমপুর মোড় এই বাদিক থেকে তোমার বহরমপুর ঢুকে যাবে এই বাসটা ঢুকে গেল বহরমপুরের দিকে আর আমরা নিয়ে নিলাম হচ্ছে সোজা আমরা উঠে গেছি এখন একটা ব্রিজে আর এই ব্রিজটার নাম হচ্ছে মেজর ব্রিজ ব্রিজটা দেখো কত সুন্দরভাবে সাজানো আছে তোমাদের বাদিকে কাজ হচ্ছে ডান দিকে রাস্তা আছে আর আমরা যাচ্ছি হচ্ছে মাঝখান দিয়ে কত সুন্দর যা লাগছে দেখো আর সামনে আমার যে কৃষ্ণনগরের পরে যে দুনের সঙ্গে দেখা হলো ওরা সামনে আছে আর আমি আছি হচ্ছে পেছনে আর আমাদের সামনে কত ভালো একটা ভিউ দেখো আমরা এই ব্রিজটা পার করলাম আর আমাদের সামনে ভিউটা শুধু দেখো সিনিক বিউটি রাস্তাটা অসাধারণ তো চলো আমরা সামনের দিকে এগিয়ে চলি আর এখান দিয়ে ফারাক্কা হচ্ছে নাইনটি ফাইভ কিলোমিটার আমাদের বাদিকের বোর্ডে লেখা আছে রায়গঞ্জ দুশো এক গাজল একশো তিপ্পান্ন আর মালদা একশো ছাব্বিশ কিলোমিটার সোজা আর বাদিকে হচ্ছে এরকম ক্ষেত আর সামনে এরকম ভালো রাস্তা আমাদের সামনের বোর্ডে লেখা আছে অনন্তপুর বাদিকে পলসন্ডা সোজা মোরগ্রাম সোজা আর আমাদের এই বাদিকে দেখতে পাচ্ছ অনন্তপুর ঢুকে গেল আর আমরা এখান দিয়ে নিয়ে নেবো পুরো সোজা আমাদের সামনে একটা টোলগেট পড়েছে এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোলগেট আর এটা হচ্ছে আমাদের যাত্রার সেকেন্ড টোলগেট তো চলো আমরা টোলগেটটা পার করি এই আমরা বাদিক দিয়ে ঢুকে গেলাম আর আমরা এখন টোলগেট পার করে নিয়েছি এই টোলগেটটা পার করে আমরা চলে যাব হচ্ছে পুরো সোজা তো চলো আমরা সামনে এগোতে থাকি বন্ধুরা আমরা আছি এখন পাপ্পু ধাবা সামনে দেখতে পাচ্ছ পাপ্পু ধাবা আর এটা হচ্ছে বহরমপুর পার করে অনেকটা আর মোর গ্রামের কিছুটা আগে বাদিকে পড়বে হচ্ছে তোমাদের পাপ্পু ধাবা এখানে তোমরা খাবার পেয়ে যাবে আলুর পরোটা ডিম সেদ্ধ প্লেন রুটি তো যা খেতে চাও পেয়ে যাবে তো আমরা এখানেই দাঁড়িয়েছিলাম এখান দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম তো এখন বেরিয়ে যাব হচ্ছে সোজা ফারাক্কা পার করে সোজা চলে যাব হ্যাঁ 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 ওখানে একদম ট্যাক্সের

বন্ধুরা আমাদের সামনে একটা টোলগেট আর এই টোলগেটটা গেটটা হচ্ছে আমাদের যাত্রার তিন নম্বর টোল গেট আমরা পার করব তো চলো এই আমরা টোলগেট পার করছি আর টোল পার করে আমরা এখান দিয়ে নিয়ে নেবো পুরো সোজা তো চলো সামনে এগোতে থাকি আর আমাদের সামনে গুয়াহাটি শিলিগুড়ি ডালখোলা পুরো স্ট্রেট বন্ধুরা আমরা ফারাক্কা ব্যারেজ এন্টার করে গেলাম এই বাদিকে হচ্ছে তোমাদের ফারাক্কা ব্যারেজ আর ফারাক্কা ব্যারেজের পাশে যে ট্রেল লাইনটা আছে ওই লাইনের উপর দিয়ে তোমাদের মালগাড়ি যাচ্ছে দেখো আর এই মালগাড়িটা সরলেই তোমাদের ফারাক্কা ব্যারেজ দেখাতে পারবো এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ মানে একটা অসাধারণ ফিলিংস লাইফে ফার্স্ট নিজের গাড়ি নিয়ে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে তাও আর কোথায় যাচ্ছি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে যাব হচ্ছে গ্যাংটক মানে একটা অসাধারণ ফিলিংস তো ফার্স্ট ফারাক্কা ব্যারেজে উঠে খুব এক্সাইটেড তো চলো ফারাক্কা ব্যারেজটা পার করি পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাই সামনে একটা টোলগেট আর এই টোলগেটটা হচ্ছে আমাদের যাত্রার চার নম্বর টোলগেট আমরা পার করবো আর এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোলগেট এই আমরা টোলগেট পার করবো এই আমরা টোলগেট পার করে নিলাম আর আমরা চলে যাব এখান থেকে পুরো সোজা

তো আমরা এখন সিগনালটা পার করব সিগনালটা পার করে সোজা চলে যাব মালদাকে বাদিকে রেখে আমরা সোজা চলে যাব হচ্ছে রায়গঞ্জ আর শিলিগুড়ির উদ্দেশ্যে তো চলো আমরা সামনে এগোতে থাকি বন্ধুরা আমাদের সামনে একটা টোলগেট আর এটা হচ্ছে আমাদের যাত্রার ফিফথ টোলগেট এটা আমরা পার করব। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোলগেট আর এই ফারাক্কা রায়গঞ্জ টোলগেট পার করে আমরা চলে যাব হচ্ছে সোজা এই আমরা টোলগেট পার করছি এই আমরা টোলগেট পার করে নিলাম এখান থেকে আমরা চলে যাব সোজা আর আমাদের সামনে চাচল বাদিকে দিকে ওয়ান রায়গঞ্জ সোজা আর গাজল ডান দিকে বন্ধুরা আমাদের সামনে বোর্ডে লেখা আছে ডালকোলা এখান দিয়ে বাহান্ন কিলোমিটার আর শিলিগুড়ি এখান দিয়ে হচ্ছে একশো কিলোমিটার সোজা তো সামনে দেখতে পাচ্ছ ব্রিজটা বন্ধ আছে আর আমরা ব্রিজের পাশ দিয়ে নিয়ে নেব ব্রিজের পাশ দিয়ে রাস্তা আছে এই আমরা ব্রিজের পাশে ঢুকে গেলাম এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব এই ব্রিজের পাশ দিয়ে সোজা নিয়ে এসে আবার ব্রিজের তলা দিয়ে ডান দিকে ঢুকতে হবে এই আমরা ডান দিকে ঢুকে গেলাম এই ডান দিকে ঢুকে আমাদের বাদিক নিয়ে আবার সোজা যেতে হবে তো চলো আমরা সোজা যেতে থাকি বন্ধুরা আমাদের সামনে টোলগেট আর এটা হচ্ছে আমাদের যাত্রা সিক্স টোলগেট আমরা পার করব আর এটা হচ্ছে অনেকটাই বড়ো টোলগেট তো সাত আটটা এখানে ভাগ আছে তো চলো আমরা এই বাদিক দিয়ে টোলগেটটা পার করি তো আমার মোবিলের একটু প্রবলেম হয়েছে আমার মোবিল শেষ হয়ে গেছে মোবিলটা চেঞ্জ করতে হবে তো চলো সামনে আমাদের যে দুই পার্টনার আছে ওদেরকে ডাকি ডেকে আগে মোবিলটা চেঞ্জ করি তারপর মোবিল চেঞ্জ করে আবার জার্নিটা কন্টিনিউ করব তো চলো মোবিল পুরো শেষ ছয়

বিল চেঞ্জ করতে হবে তোমার আমার দিয়ে করা ছিল এই বোর্ডে লেখা হচ্ছে কিশনগঞ্জ আঠাশ আর শিলিগুড়ি একশো কিলোমিটার ডান দিকে তো একটুখানি আগাবো আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজের তলা দিয়ে আমরা নিয়ে নেবো ডান দিক তো আমরা ব্রিজে নিচ দিয়ে ঢুকে গেছি আর নিচ দিয়ে ঢুকে সামনের ডানদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তায় ঢুকে আমরা চলে যাব হচ্ছে পুরো সোজা এই আমরা ডানদিক নিয়ে নিলাম আর ডান দিক নিয়ে পুরো সোজা চলে যাব বন্ধুরা আমাদের সামনে একটা টোলগেট পড়েছে আর এটা হচ্ছে সূর্যাপুর টোলগেট আর এই টোলগেটটা আমরা পার করব এনএইচ থার্টি ওয়ান এই আমরা টোলগেট পার করে দিলাম আর এখন দুপুর হয়ে গেছে লাঞ্চের ব্যবস্থা করতে হবে তো চলো সামনে এগোনো যাক দেখি কোথায় লাঞ্চ করা যায় হ্যালো ফ্রেন্ডস তো আমরা চলে এসেছি এখন রায়গঞ্জ ছাড়িয়ে অনেকটা চলে এসেছি তো এখন মোটামুটি শিলিগুড়ি একশো তিরিশ কিলোমিটার এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি পশ ধাবা এখানে সব গাড়ি লাগানো আছে এই যে আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি এই যে আমার গাড়ি এটা বুলেট আছে ফুলিয়ার গাড়ি আর আরেকজন আছে তোমার ও একটু গ্যারেজে গেছে পেট্রোল পাম্পের পাশেই গ্যারেজ ওইখানে গেছে তো ওইখানে গিয়ে একটু গাড়ি ফাটি ঠিক করবে ঠিক করে তারপর আসছে আমরা ততক্ষণে এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি খাবার চলে আসবে এখনই খাবার চলে আসার পরে এখান দিয়ে খেয়ে বেরিয়ে যাবো শিলিগুড়িতে হোটেল তো বুক করাই আছে এই দাদাদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে এই দাদাদের সঙ্গে কোনো কন্টাক্ট ছিল না কৃষ্ণনগর পার করার পরে একটা চায়ের দোকানে দাঁড়াই সেখানেই দাদাদের সঙ্গে দেখা হয় তোমরা দেখেছো দাদা বলল যে আমাদের সাথেই চলো তো চলো দাদার সঙ্গে চলে আসলাম তো তখন দিয়েই এই দাদাদের সঙ্গেই আছি আর একজন আছে আর একজন আসছে তো চলো এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপর তোমার বেরিয়ে যাব এই যে কেমন হেলমেট রাখা এখানে কেবানে বসে আছে এই যে সেই দাদা যে দাদার কথা বলছিলাম দাদা থাকে ফুলিয়ায় এই যে বৌদি ওই দাদাদের সঙ্গে সকাল সকাল চলে এসছি প্রথমে তো একাই প্ল্যান ছিল তারপর সকালবেলা দাদাদের সঙ্গে দেখা হলো দাদা বললো আসতে তো দাদার সঙ্গে চলে আসলাম একার থেকে এমনিতেই চার পাঁচজন আসার কথা ছিল আসেনি তো দাদাদের সঙ্গে চলে আসলাম এখনো খাবার দাবার আসেনি অর্ডার দিয়েছি আসুক তারপর খেয়ে দেয় তারপর আবার ভিডিওতে ব্যাক করছি আমাদের সামনে বোর্ডে লেখা আছে শিলিগুড়ি একশো গুয়াহাটি পাঁচশো তিপ্পান্ন আর শিলচর আটশো পঞ্চাশ কিলোমিটার সোজা আর আমরা যাব হচ্ছে এখন সোজা আর আমরা এই ব্রিজ দিয়ে যেতে যেতে বাদিকে একটা রেল স্টেশন পড়েছে স্টেশনটার নাম আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই জানিও বাদিকে দেখছো স্টেশনের উপরে একটা ট্রেন দাঁড় করানো আছে এটা সম্ভবত গুহাটির ট্রেনই হবে তো চলো আমরা এই ব্রিজটা পার করি শেষ হওয়ার পরও একটা সেম বোর্ড দেওয়া আছে দু তিন কিলোমিটারের ডিফারেন্স হবে এটা হচ্ছে এনএইচ টোয়েন্টি আর আমরা যাব সোজা বন্ধুরা আমাদের সামনে একটা বড় বোর্ড পড়েছে আর ওই বোর্ডে লেখা আছে কিষণগঞ্জ এক কিলোমিটার ইসলামপুর তিরিশ শিলিগুড়ি একশো সতেরো দার্জিলিং একশো চুয়াত্তর আর বনগাইগাঁও সাড়ে তিনশো আর গুয়াহাটি এখান দিয়ে পাঁচশো সাতাশ কিলোমিটার স্ট্রেট আমরা চলে এসছি কিশনগঞ্জ এটাই হচ্ছে তোমাদের কিশনগঞ্জ আর এখান দিয়ে আমরা নিয়ে নেব পুরো সোজা আর সোজা সামনে দেখতেই পাচ্ছ তো এখন বিকাল হতে চলেছে চারটে সাড়ে চারটের দিকে বাজে আর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সন্ধ্যের আগে কভার করতে হবে তো চলো আমরা সামনে এগোতে থাকি আমাদের সামনে আর একটা লাস্ট টোলগেট পড়েছে এই টোলগেটটা হচ্ছে পশ্চিম মাদাটি টোলগেট আর এই টোলগেটটা হচ্ছে আমাদের যাত্রার এইথ টোলগেট আমরা পার করছি আমরা টোলগেটটা পার করলাম আর এখন সব থেকে প্রথমে যত তাড়াতাড়ি সম্ভব আমরা হোটেলে ঢোকার চেষ্টা করছি তো চলো আমরা সামনে এগিয়ে যাই আমাদের সামনে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু ঘোষপুকুর সালসাবাড়ি হাইওয়ে আর এখান থেকে বাগডোগরা চোদ্দ ফুলবাড়ি কুড়ি আর জলপাইগুড়ি তিপ্পান্ন কিলোমিটার সোজা আর আমরা চলে এসেছি এখন এইরকম একটা ব্রিজে দুদিকে লাইট জ্বালানো মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ওদিক দিয়ে গাড়ি আসছে তো অসাধারণ ফিলিংস তো চলো সামনে এগিয়ে যাই আমাদের সামনে একটা বোট পড়েছে আর এই বোর্ডে লেখা ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ আমরা এন্টার করছি এখন মহানন্দা ব্যারেজের ওপরে আর বাদিকে হচ্ছে তোমাদের মহানন্দা ব্যারেজ আর সামনে এরকম রাস্তা ডান দিকে লাইট জ্বালানো আছে তো এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা মতন তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে যাওয়ার চেষ্টা করছি আর সামনে আবার একটা বোর্ড দেওয়া বোর্ডে লেখা হচ্ছে থ্যাংকস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ আর মহানন্দা ব্যারেজ পার করার পরে রাস্তাটা পুরো এরকম রাস্তায় গর্ত একটু অফরোডই বলতে পারো রাস্তায় কোনো আলো নেই তো গাড়ির আলোতেই যা দেখার দেখতে হবে আর বলতে পারো একটা ভুতুরে রাস্তা পার করার পরে আমরা ঢুকবো হচ্ছে শিলিগুড়ি তো শিলিগুড়ি এখান দিয়ে আর বেশি লাগবে না তো এই হচ্ছে রাস্তার কন্ডিশান তো চলো আমরা সামনের দিকে এগিয়ে চলি বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়ি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিলিগুড়ি গুরু নানক চক মোড় আর এই মোড় থেকে আমরা নিয়ে নিলাম ডান দিকে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আর সামনে দেখতে পাচ্ছ আজকে নবমীর রাত্রির রাস্তায় লাইটিং করা পুরো রাস্তা জমজমাট শিলিগুড়িতেও দুর্গা পুজোর ভালোই রেস আছে তো এই হচ্ছে শিলিগুড়ির রাস্তা তো ফাইনালি আজকে শিলিগুড়ি আসতে পেরে এত বছর ওয়েট করার পরে অনেকই ভালো লাগছে আর চলো আমরা সামনের দিকে এগোই এগিয়ে আমাদের হোটেল ভিজিট করে আমাদের হোটেলে এন্টার করতে হবে এই হচ্ছে আমাদের হোটেলের রাস্তায় এই যে অপোজিটে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তায় আমাদের এন্টার করতে হবে এই রাস্তায় এন্টার করে আমাদের কিছুটা আগিয়ে একটা হোটেল পড়বে মাউন্ট এম্বাসি বলে ওই হোটেলেই আমাদের বুকিং করা আছে তো চলো আমরা সামনে এগিয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে इसमें বুকিং है। সম্রাট <US> মিত্র <uneopen morally terminar> <elimAP observer> হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি হোটেলে হোটেলে পৌঁছে গেছি আটটার সময় আমাদের হোটেল বুক করাই ছিল দুদিন আগে বুক করেছিলাম তো আটটার সময় ঢুকে গেছি এখানে বুকিংয়ের নাম বলেছি সম্রাট মিত্র তো বুকিং কনফার্ম হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা ড্রেস ফ্রেস ছেড়ে মোটামুটি ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি খাবার অর্ডার দিয়ে দিয়েছি খাবার মোটামুটি চলে আসবে তো ততক্ষণ তোমাদের রুমের ভিডিওটা শেয়ার করি রুমটা হচ্ছে তোমাদের এরকম এখানে প্লাগের পয়েন্ট পয়েন্ট করা আছে এখানে হচ্ছে কিং সাইজ বেড এখানে হচ্ছে সব ওয়ার্ড দেওয়া আছে এই যে সব আমাদের রাইডিং জ্যাকেট হেলমেট এখানে রাখা আছে আর এখানে তোমার টিভি আর দরজার ডেকোরেশন হচ্ছে এরকম আর ওপরে হচ্ছে তোমাদের এসি পাখা লাইটগুলো দেখো কত ভালো লাগছে দুটো লাইট অফ করে দিলে আরো ভালো লাগছে তো এই যে হচ্ছে তোমাদের আয়না আর বাথরুমটা দেখো কত ভালো এখানে হচ্ছে তোমার গিজার দেওয়া এখানে টাওয়াল রাখা আছে কোমোট বালতি এখানে হচ্ছে হাত ধোয়ার বা দিলে হচ্ছে গরম মাঝখানে দিলে হালকা গরম ডান দিকে দিলে ঠান্ডা আর এদিকেও তাই সিস্টেম আর মোটামুটি রিজনেবল রেটের মধ্যে খুব ভালো একটা রুম রুমটা আমার পড়েছে হচ্ছে বারোশো টাকা মতন বারোশো টাকায় তোমার এত ফেসিলিটি তো রুমটা খুবই ভালো লেগেছে আর এদের এখানে মানে অতিথি আপ্যায়নের যে ব্যাপারটা ওটা খুবই ভালো তো আমার তো খুবই ভালো লেগেছে তো চলো আর বেশি দেরি না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি কালকে সকালে আবার সাড়ে ছটা সাতটার সময় উঠতে হবে সাড়ে ছটা সাতটার সময় উঠে চলে যাব হচ্ছে গ্যাংটক গ্যাংটক থেকে কালকের দিন স্টে করব। স্টে করে তারপর দিন চলে যাব হচ্ছে সিকিম তো অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে অনেক অ্যাডভার্চেস ভিডিও আসতে চলেছে তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তো চলো আজকের মতন এখানেই শেষ করছি তো চলো আর বেশি দেরি না করে টাটা গুড নাইট